কুরবানির তো সব কাজ আমরা নিজেরা করতে পারি না, লোকজনকে নিতে হয় সাথে, কাজের হেল্পার নিতে হয়। তা আল্লাহর রহমতে হেল্পারকে নেওয়ার পরে বাহে মসজিদে এসে বলতেছে, আমার যে দুটো ছেলে কাজ করছে এত সুন্দর কাজ করে দিছে, যা এর বদলা মাথা দিয়ে দিছে, ওকেবার মাথা নেই নি বাবা, ওরাই খাক, যে কষ্ট করা করছে। চিন্তা করছেন, খারাপ করছে কাজটা, খুব ভালো করছে না কাজ, খুব ভালো করে নাই। প্রিয় ভাইয়েরা, আপনার কুরবানির সাথে যারা জড়িত হবে, যারা এই কাজে আপনাকে সহযোগিতা করবে, আপনি যদি মনে করেন যে এর বদলে তাকে মাথা দিয়ে দিছেন, এর বদলে তাকে চামড়া দিয়ে দিছেন, আপনার কুরবানি শেষ। ওর পরিশ্রমের বদলে পারিশ্রমিক হিসাবে আপনাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, চাউল দেন, ডাল দেন, যা দেন দেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে ওই কুরবানির গোশত আপনি তাকে দিতে পারবেন না। সব লেনদেন চুকে গেছে, এবার সে গরিব মানুষ ছিল, আমার যেরকম অন্যরাও কিছু কুরবানির গোশতের ভাগিদার, বাবা তুই নিয়ে যা, তুই 5 কেজি নিয়ে যা, তারে আপনি খুশি হয়ে দিছেন, কিন্তু এটা পারিশ্রমিকের অংশ নয়। আবার যারা কাজও করতেছে তারাও যদি এরকম মনে করে, হাইরে কষ্ট করা করলাম আর মাত্র 2 কেজি, ফকিরকে দিচ্ছে 2 কেজি, আমাকেও 2 কেজি দিল, তাহলে বুঝতে হবে উনিও আশা করছে যে এই কুরবানির অংশ থেকে উনি গোশত পাবে। আপনার কুরবানি কিন্তু হবে না প্রিয় ভাইরা। এরকম আমাদের প্রত্যেকের ছোটখাটো এরকম মিস্টেক হয়, হয় কি না? এই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। অমুকে একটা কুরবানি দিছে, আমার সাইজটা যদি ছোট হয়, অথবা আমাকে আল্লাহ যে অবস্থান দিছে সমাজে, এই অনুযায়ী যদি আমি এরকম একটা কুরবানি না দেই, মানুষ কি বলবে, লোকজনের কাছে আমি কি হিসাব উপস্থাপিত হব, এরকম কথাও আমাদের সমাজে আছে, আছে কি না? কয়, আরে তুই খালি গরু দিলি, একটা খাসি দেওয়ার তোর তৌফিকে কুলালো না, লজ্জায় পড়ে গেছে যে তাই তো আমি খালি গরু দিলাম, না বা একটা গরু দিছি সাথে দুটা খাসিও এবার রাখছি, কি স্ট্যাটাস? এরকম যদি চিন্তা করেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি আপনার কুরবানি হবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন এইটা দেখার জন্য আপনার কাছে কুরবানি নেন নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন এই পশুর রক্ত গোশত কোনটাই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় কি? আল্লাহর কাছে যায় তোমার অন্তরের কোন তাকওয়ানে তুমি আল্লাহর জন্য দিয়েছিলে। তোমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যে স্যাক্রিফাইসের নজির স্থাপন করেছিলেন, ওই স্যাক্রিফাইস তোমার মনের মধ্যে ছিল কিনা, তার সিম্বল হিসাবে এটা দিয়েছিলে কিনা, কেবল আল্লাহর জন্য করেছিলে কিনা, এইগুলো হলে আল্লাহ গোশতও দেখেন না, আল্লাহ রক্তও দেখেন না, আল্লাহ ওই বান্দার কুরবানি কিনার দিনে কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের এই কষ্ট, এই স্যাক্রিফাইস, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের শিক্ষা, যে যে করতে চায় সেও রাজি, যে হতে চায় সেও রাজি, এই দুয়ের রাজির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যবেহের আগে কবুল করছেন। ওই রকম আপনি আমি যদি অন্তর থেকে এটা করি, আল্লাহর জন্য হয়, সকল শর্ত যদি ফুলফিল করে হয়, আপনি যেদিন হাটে কিনছেন কুরবানি, যেদিন করবেন তার আগে হাট থেকেই আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।